আর জিকর কাণ্ডে বিপাকে রাজ্য সরকারের আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল, 72 ঘন্টা সময় তার মধ্যে করতে হবে এই কাজ, না হলে বিপদে পড়তে পারেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। বিস্তারিত দেখুন আরজি করের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে সওয়াল করছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে সেই মামলা। সেই মামলার মাঝে এবার আইনজীবীদের ক্ষোভের মুখে পড়লেন সিব্বল। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে এবার অনাস্থার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কপিল সিব্বলের। তাকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। গত 21 অগস্ট আরজিকরের ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন সিব্বল। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের তরফে সেই বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ করেছে তা ঐতিহাসিক। তিনি আরও লিখেছেন, আরজিকর মেডিকেল কলেজে যা হয়েছে তা অস্থির পরিস্থিতির ইঙ্গিত দেয়। এমন ঘটনা যাতে আর দেশে না ঘটে সেই বার্তা দিয়েছেন তিনি। সবশেষে তিনি লিখেছেন, CBI ঘটনা তদন্ত করছে, আশা করি ন্যায় বিচার পাবে নির্যাতিতা, শাস্তি হবে অভিযুক্তের। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির একাধিক সদস্যের অভিযোগ, আরজি করার ঘটনা নিয়ে কোনো সদস্যের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা একটি বিবৃতি প্রকাশ করেছেন সিব্বল। বার অ্যাসোসিয়েশনের লেটার হেড ব্যবহার করে কেন তিনি নিজের বক্তব্য পেশ করেছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। আইনজীবীদের দাবি, সিব্বলের ওই বিবৃতিতে আরজি করের ধর্ষণকাণ্ডকে দেশের অন্যান্য প্রান্তের নারী নির্যাতনের ঘটনার সঙ্গে এক পঙ্ক্তিতে রেখে ঘটনার সরলীকরণ করা হয়েছে। আইনজীবীদের একাংশের বক্তব্য, এই ঘটনা শুধুমাত্র চিকিৎসকদের উদ্বেগের বিষয় নয়, দেশের প্রতি মা বাবা এমনকি বারের সব সদস্যের উদ্বেগের কারণ। এই বিবৃতি সেই ঘটনাকে ছোট করছে। এদিকে এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসাবে লড়ছেন সিব্বল, অন্যদিকে বিবৃতি দিয়ে অভিযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন তিনি। এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে বলে দাবি করেছেন আইনজীবীদের একাংশ। বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী ডক্টর আশিস শ্রী আগরওয়াল চিঠি দিয়ে জানিয়েছেন, 72 ঘন্টার মধ্যে বিবৃতি প্রত্যাহার করতে হবে ও বারের সব সদস্যের কাছে ক্ষমা চাইতে হবে কপিল সিব্বলকে, অন্যথায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিব্বলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হবে বলে উল্লেখ করেছেন তিনি। এই অভিযোগের প্রেক্ষিতে কপিল সিব্বল কি পদক্ষেপ করেন, আইনজীবী ও রাজনৈতিক মহলের নজর রয়েছে সেদিকেই। ধন্যবাদ।